বড় লক্ষ্মী ঠাকুর আসছে। শুভ সন্ধ্যা, আবার একটা নতুন ভিডিওতে হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন দিন, তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হতে চলেছে, তোমায় তো দেখিয়েছিলাম চন্দননগরের বড় বড় দুটো লক্ষ্মী ঠাকুর, একটা লক্ষ্মীগঞ্জ বাজারে আর একটা দেখিয়েছিলাম তোমার বউবাজারের। কিন্তু বউবাজারের ঠাকুরটার আগে বিসর্জন হয়ে গেছে, আজকে লক্ষ্মীগঞ্জ বাজারে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা বিসর্জন হবে। প্রত্যেক বাড়ি সং ফং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়। তো চলো এবারেও আমরা তোমাদের দেখাবো যে কেমনভাবে হয়। অন্যান্যবার আমরা দেখি কিন্তু তোমাদের তো দেখাতে পারি না। তো আগেরবার তোমাদের মানে শুনিয়েছিলাম আর এবারেও তোমাদের শুনিয়েছি যে ওনারা বলেছিলেন পয়সা আমরা চিন্তা করছি করবো কি করবো না, তো কিন্তু হচ্ছে আজকে। তো বেশ এক্সাইটেড আমরা, তো চলো তোমাদের ওখানে নিয়ে যাই, গিয়ে দেখাই। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বাড়িতেই আছি, জামাকাপড় পরে নিয়েছি, একদম রেডি। আর যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঝট করে ওখানে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। চন্দননগরে বড় লক্ষ্মী ঠাকুর আসছে, তার আগে ব্যান্ড আসছে, দেখো চারিদিকে প্রচুর লোক, সঙ্গে সুন্দর লাইটিং। ভূতের মাথা ঘুরছে, সুন্দর একটা পয়সান, হাতে কঙ্কালের মুন্ডু রয়েছে, দেখো লাইটিংয়ের কাঠবিড়ালি। দূরে আসছে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের যে লক্ষ্মী ঠাকুর, আর সঙ্গে এরা ভাসান ডান্স। হচ্ছে মেন লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীগঞ্জ বাজারে। টাটা, আবার একটা নতুন দিন, নতুন সময়, নতুনভাবে দেখা হবে।